নমস্কার বন্ধুরা, মৌস কিচেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিন পর আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তরমুজের সিজন শেষ হওয়ার আগে আপনারা তরমুজের এই মজাদার লাড্ডুটি বাসায় খুব সহজে তৈরি করুন। তো মজাদার লাড্ডুর জন্য লাগবে হচ্ছে তরমুজ। তো এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। প্রথমে তরমুজটাকে অর্ধেক করে কেটে আমি একটি ছাঁকনির সাহায্যে আমি এভাবে ঘষে তরমুজের পিউরিটা বের করে নিচ্ছি। তাতে করে তরমুজের বিচিটা আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে কেউ ব্লেন্ডও করে নিতে পারেন। তো এখানে 2 কাপ পরিমাণের তরমুজের পিউরি নিয়ে নিয়েছি। আমি তার সাথে নিয়ে নিব 4 চামচ পরিমাণে চিনি। তো চিনিটা হচ্ছে তরমুজের মিষ্টিটা বুঝে ব্যবহার করবেন, আর আপনারা কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আর আমি নিয়ে নিচ্ছি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ। তো এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের 1টি প্যাকেট আমি ব্যবহার করছি। আর দিয়ে দিব 1 ফোঁটা রেড ফুড কালার। তো লাল রংটা দিলে লাড্ডুগুলো দেখতে সুন্দর লাগবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে ভাতও দিতে পারেন। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি খুব ভালো মতে মিশিয়ে নেব, যাতে পাউডার দুধটা ভালো করে মিশে যায় তরমুজের মিশ্রণের সাথে। তো ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ঘি, কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি, দিচ্ছি 2 চামচ কিশমিশ, আর 2 চামচ পরিমাণের চীনা বাদাম। তো চীনা বাদামের লাল খোসাটাকে ফেলে আমি একটু থেতো করে নিয়েছি শিলপাটায়। তো 2 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। যখনই দেখবেন কিশমিশটা ফুলে উঠেছে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সুজি। আমি এখানে 2 কাপ তরমুজের পিউরির জন্য 1/2 কাপ পরিমাণের কাঁচা সুজি ব্যবহার করছি। তো সুজিটা দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সুজির রংটা পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা গ্রান সুজি থেকে বের হচ্ছে। তো যখনই সুজির রংটা পরিবর্তন হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা তরমুজের মিশ্রণটি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব। তো এই পর্যায়ে এসে কিন্তু আর নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু সুজিটা পুরো লেগে যেতে পারে। তো ঘন ঘন নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা ঘন হয়ে আসছে। তো নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে সুজিটা বেশ ঘন হয়ে এসেছে। তো বুঝবেন যখন দেখবেন ফ্রাই প্যান থেকে কিছুটা ছেড়ে আসতেছে, তখন কিন্তু বুঝে নিতে হবে তরমুজের মিশ্রণটা কিন্তু একদমই তৈরি। এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। তো হাতের মধ্যে কিছুটা ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন, তাতে করে তরমুজের লাড্ডুটা তৈরি করতে বেশ সহজ হয়। তো প্রতিটা লাড্ডু যেন সমপরিমাণের হয়, সমান দেখতে লাগে, তার জন্য আমি 1 চামচ ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ করে মিশ্রণটা নিয়ে এখন হাতের সাহায্যে বলের আকৃতিতে শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবেই তৈরি করে নিব আমি প্রতিটি তরমুজের লাড্ডু। তো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো তরমুজ প্রায় শেষের দিকে, আপনারা বাসায় একবার হলেও এই তরমুজের লাড্ডুটি তৈরি করবেন। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও সহজ রেসিপি দেখার জন্য। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।